আমার জন্মদিনের জন্য কিনে দিয়েছে, আর খুব মিস করছি ওনাকে। আর ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে। যেমন বলা যায় যে আমরা একবার গাজীপুরে গিয়েছিলাম একটা রিলেটিভদের বাসায়, খুব মজা করছি, হাঁটছি, একসাথে ঘুরছি। আর তারপর আমার বাবা আমার গাড়ি চালানোও শিখাই দিয়েছেন। তারপর খুব কষ্ট লাগতেছে আজকে যে চলে গেলেন। একসাথে একদিনে দুইটা শোকের যে শখ, এটা আমরা নিতে পারছি না, সহ্য করতে পারছি না, আমাদের সবারই কষ্ট হচ্ছে। আমরা সঙ্গীত জগতের দুজনকে হারালাম। উনি আসলে, উনি তো ব্যান্ড করতেন, আমি ব্যান্ড থেকে একসময় সোলো ক্যারিয়ারে আসছি, কিন্তু ওনার মিউজিক, ওনার বাজানো, ওনার গান গাওয়া সব কিছুই আমার ভালো লাগতো। আমাদের আইডল বলতে পারেন। শ্রোতারা যারা ওনাকে ভালোবাসছেন অনেক অনেক দোয়া করবেন। হামিন ভাই, শাফিন ভাই দুইজনই আমার অনেক অতি প্রিয় ভাই। ওনার আমি তো ছোটবেলায় আমি ওনার বাবার থেকে উনি গান শিখেছেন সেটাও দেখেছি, আবার আমি যখন গানের ক্লাসে যেতাম তখনও হামিন শাফিন ভাইকে আমার পুকুর থেকে গান শেখাও আমি প্রত্যক্ষ করেছি। এটা আমার সৌভাগ্য হয়েছিল। তো অনেক বছরের এই সম্পর্ক, ওনারা যদিও একটা ভিন্ন ধারায় গানের জগতে গিয়েছিলেন, তবুও থেকে থেকে বিভিন্ন প্রোগ্রামে ওনার সাথে আমার ইন্টারঅ্যাক্ট করার সুযোগ হয়েছিল। কিন্তু আমি বলবো যে আমেরিকাতেও যখন গেছিলেন ওনাদের পারফরমেন্সে, ধরেন সাউন্ড চেক থেকে নিয়ে সব কিছুতে এত ডিটেলে ওনারা কাজ করতেন, এটা মানে ভিতর থেকে দেখেছি বলেই বলতে পারছি। বোন হিসেবে ওনাকে অনেক অনেক আমরা মনে করি, আর পারিবারিক ছোট ছোট অনুষ্ঠানে সব সময় ওনারা অনেক গান করতেন, আমরা অনেক মজা করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম, এবং গানের মধ্য দিয়েই আমাদের আসলে জীবনের অনেকটা সময় চলে গেছে। চলে যাওয়া তো মন থেকে অ্যাকসেপ্ট করি না, তবুও বলবো যে শাফিন আহমেদের এবং আরেকজনের শুনলাম আজকে 11:30 জুয়েলের, হ্যাঁ, দুজনের আত্মা শান্তি কামনা করি। তবে মাইলসের শাফিন আহমেদ হচ্ছে ব্যান্ডের বটবৃক্ষ আমি বলবো। এই ব্যান্ড ধারণা বাংলাদেশ যেদিন আসছে, যেদিন থেকে এই ব্যান্ডের গান শাফিনরা মাইলস প্রতিষ্ঠিত করেছে, নিরলসভাবে এবং পারফেক্টলি উইথ অল পসিবল পারফেকশন কেন বলে এই টিম কাজ করে গেছে। এবং মানুষের মনে ব্যান্ড সঙ্গীত মনে জায়গা করে নেওয়ার জন্য যা যা করে রাখতে হবে, ওনারা সাকসেস, দে হ্যাভ বিন ভেরি সাকসেসফুল, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও। তো মানুষ তো চলে যাবেই, আমরা সবাই চলে যাবো, তবে তাদের ভালো দিকগুলো, তাদের নিজের সাধনাটা, তাদের ইচ্ছাটা, তাদের স্ট্রেংথটা, ডিটারমিনেশনটা, এটা যেন মানুষের কাছে যায়, মানুষের ঘরে ঘরে যায়, যারা গান করছে, গানের বাইরে যারা আছে আর কি। তো আমি বলবো যে শাফিন একজন সাকসেসফুল মানুষ, মাইলস একটা আমাদের জন্য উদাহরণ বাংলাদেশি ব্যান্ড সঙ্গীত, সঙ্গীতে ফর দ্যাট ম্যাটার। হ্যাঁ, আমরা তো আসলে আমাদের গানের যে জার্নিটা, একই দিনে আসলে এরকম দুইটা খারাপ নিউজ আর কি নিয়ে কথা বলতে হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার যে আমরা আসলে মন থেকে এটা নিয়ে আমরা মানতে পারতেছি না। আর আমার এমন একটা সৌভাগ্য হয়েছে যে শাফিন ভাই এবং জুয়েল ভাই দুইজনের জন্যই আমার কথা শুরু করার সৌভাগ্য হয়েছে, একসাথে আমরা আমাদের দল নিয়ে আমরা পারফর্ম করছি। তো দেখা গেছে যে আমরা যখন গানটারে ভালোবাসছি তখন শাফিন ভাইয়ের একটা স্টাইল আইকন মনে করছি, যে গান গাইলে একটা সিঙ্গার এভাবে মঞ্চে দাঁড়াবে। আর ওনার মানে উনি একটা কমপ্লিট আসলে মিউজিশিয়ান যাকে বলে, যে বাজিয়ে গান গাওয়া, সুর করা এবং ভালো গাওয়া এবং পারফর্ম করা, একটা ব্যান্ডকে অনেক বছর লিড দেওয়া। ঠিক তেমন জুয়েল ভাইও সুরেলা কণ্ঠের একটা মানুষ ছিলেন, অনেকদিন অসুস্থ ছিলেন, তো আপনারা তো জানেনই উনি ক্যান্সার নিয়ে অনেকদিন যুদ্ধ করছিলেন। তো এখন আসলে এই অনেক অনেক স্মৃতি আছে আমাদের, আসলে যেহেতু আমরা গানেরই পরিবারের মানুষ। আর সবার কাছে বলবো যে ওনাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।